আপনারা দেখছেন বিএন এক্সপ্রেস, পক্ষে নয় বিপক্ষেও নয়। নমস্কার বিএন এক্সপ্রেসে, আমি বিশ্বজিৎ আপনাদের সঙ্গে রয়েছি। আমরা এই মুহূর্তে রয়েছি নবান্ন অভিযানের ঠিক বেলা 11টায়। আজ বিজেপির যুব মোর্চার ডাকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে, আর সেই নবান্ন অভিযান কভার করতে এসে আমরা দেখতে পাচ্ছি ঠিক সাঁতরাগাছি ব্রিজের মুখেই, ঠিক কোনা এক্সপ্রেসের থেকে আসতে সাঁতরাগাছি ব্রিজের মুখেই কিন্তু এখানে বিশাল নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে। কার্যত একেবারে টোটালি সিল করে দেওয়া হয়েছে রাস্তা। এখানে প্রচুর পুলিশের ফোর্স এবং বিভিন্ন আধিকারিকরা পুলিশে রয়েছে, এবং ডিআইজি পদমর্যাদার একজন অফিসারও আছে। এখানে দমকল থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা আছে, একেবারে মাছি গলতে দেওয়া যাচ্ছে না। আমি দেখাচ্ছি সেই চিত্র, আমার ক্যামেরা পার্সনকে বলবো যে সেই চিত্র দেখানোর জন্য। রাজু ব্যানার্জিকে আটকানো হচ্ছে ডানকুনি টোল প্লাজাতে, আমাদের নিবেদিতা সেতুতে। আমাদের জ্যোতির্ময় আমার সঙ্গে ছিলেন সাংসদ, তাকে আটকানো হয়েছে। সব জায়গায় জায়গায় কার্যকর্তাদের আটকানো, যেখানে আটকানো হবে সেখানে আন্দোলন হবে। এখন সরকারের যদি নার্ভ ফেল করে যায় তার জন্য বন্ধ আছে।